ওয়েলকাম করছি আপনাদের সবাইকে যারা যারা টিউন করে আছেন এনটিভির পর্দায়। ফেরজানা বিথে আছি আপনাদের সাথে এবং কোথায় ওয়েলকাম করছি, অফকোর্স মেটাডোর আই টেন টেনিস বলগাম প্রেজেন্স মিউজিক অ্যান্ড রিদমের আজকের আয়োজনে। প্রত্যেক সপ্তাহে বলে যে আপনার ভালোবাসা এবং পছন্দের মানুষটাকে সাথে নিয়ে ফেরত আসবো, এবং অ্যাজ ইউজুয়াল ভালোবাসা এবং পছন্দের মানুষটাকে সাথে নিয়েই ফেরত এসেছি। যারা যারা তাকে ফোন করতে চান এবং জানিয়ে দিতে চান ভালোবাসার কথা, তারা এক্ষুনি স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে থাকুন, কারণ আজকে আমাদের সাথে যে ভালোবাসার মানুষটি আছে তার সম্পর্কে আমি অনেক কিছু বলতে চাই। এবং আমার মনে হয় একটু ভনিতা করি, যে মানুষটা আছেন প্রথমে ব্যক্তি মানুষ, খুব ভালো মনের মানুষ, তার হাসিতে বলবো যে আলোকিত হয়েছে চারিপাশ, সে দেখতে ভীষণ সুন্দরী, বুঝেই গেছেন যে একজন সুন্দরী আছে আজ আমাদের সাথে। এবং সব থেকে বড়ো কথা, যে মানুষটা তার মাথায় বিজয়ীর মুকুট পড়ার পর থেকে এখন পর্যন্ত সব কিছু জয় করে আছে, তার হাসি দিয়ে হোক, তার গান দিয়ে হোক, তার কথা দিয়ে হোক, যেটা দিয়ে হোক, লিজা সব কিছু জয় করে ফেলেছে, কারণ আমাদের সাথে লিজা আছে। হ্যালো, কেমন আছো? অনেক ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি, যদিও এই সময়টার মধ্যে সবাই একটু প্যানিক, সবাই একটু আতঙ্কিত, ভয়ে থাকাটাই স্বাভাবিক। সেগুলো থেকে দূরে থাকার আমার মনে হয় একটাই ওয়ে, সেটা হচ্ছে বেশি বেশি গানের মধ্যে থাকা। এবং আমার আমার কাছে আরেকটা জিনিস শুরুতেই আমি বলতে চাই, যে যদি ভয় পেয়ে যাই কোনো কিছু নিয়ে, তাহলে মনে হয় সেটা খুব কাছে তাড়াতাড়ি চলে আসে। আমি অতটুকুই শুরুতেই বলবো যে এই বিষয়টা নিয়ে আমরা সবাই অনেক বেশি প্যানিক হচ্ছি, সেটা নিয়ে এত বেশি প্যানিক হওয়ার দরকার নাই। এবং আমার আমার যেটা মনে হয় যে লেটস নট বি কনশিয়াস, লেটস বি কনসার্ন, কনসার্ন হই জিনিসটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা নিয়ে, আর করা যায় সেটা নিয়ে আমরা থাকি, আমরা আমাদের নিজেদের থেকে যতটুকু সম্ভব। আর সঙ্গীত একটা মেডিটেশন, বড় একটা মেডিটেশন, তো এটা থেকে বিকল্প আর কিছু নেই। আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজ আমাকে টাইম দিয়েছেন, এনটিভি কে টাইম দিয়েছেন, এবং তুমি তো বরাবরের মতো ইউ লুকিং ড্যাশিং এলিগ্যান্ট, তোমাকেও খুব ভালো লাগছে আজকে। শুরুতে কোন গানটা দিয়ে শুরু করবে বলো? যেহেতু এটা স্বাধীনতার মাস, আমরা অনেকগুলো উপলক্ষ কিন্তু এই মাসটা জুড়ে, আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরু হলো, সারা বছর ব্যাপী আমরা সেটা উদযাপন করব, স্বাধীনতার মাস। আমার মনে হয় যে দেশের গান ছাড়া এই আয়োজন শুরু করা একদমই মনে হয় ঠিক হবে না, এবং সেখান থেকে একটা গান আমি করতে চাই। এই গানটা আমার খুব পছন্দের, বাট কখনো আমি এভাবে লাইভে করিনি বা গাইনি, এমনিতে গেয়েছি। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মুন্সী ওয়াদুদ, সুর করেছেন শ্রদ্ধেয় শেখ সাদিক খান, গেয়েছেন রুকসানা মমতাজ। আর এই গানটা ভালো লাগবে তোমার ইনশাআল্লাহ, একটা একটা মিষ্টি একটা দেশের গান, অবশ্যই দর্শকদেরও ভীষণ ভালো লাগবে আশা করছি। লেটস দেশটাকে ভালোবেসে নামা, নদীর ওই কূল হয়ে যা, এই দেশটাকে ভালো
মিষ্টি মেয়ের মিষ্টি গান এবং মিষ্টি একজন ফোন করেছেন, জানি না কে ফোন করেছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? মানে এখনই শুনতে চাচ্ছি, কারণ সারা রাত জেগে থাকতে পারবো না, শরীর খারাপ লাগছে। আমি এখন এই গানটা শুনে আমি একটু মানে শুনতে পারলে খুব খুশি হব। আর আপনি আজকে খুব ভালো লাগছে, আপনার গান নিশ্চয়ই খুব এনজয় করব যদি পারি রাত্রেবেলা। আমার শরীরটা ভালো না, আমি এখনই গানটা শুনতে চাচ্ছি। আচ্ছা, ওকে, প্লিজ বি সেফ, সবাইকে তাই বলবো, ঘরে থাকাই ভালো এবং ঘরে থেকে সময়টাকে উপভোগ করার একটা সময়, টেলিভিশন দেখা, মুভি দেখা, গান শোনা, সেগুলো। আর উনি যেহেতু ঝটপট গান শুনতে চাচ্ছেন, আমরা কি ঝটপট একটু কি করব? আমরা একটা আরেকটা ফোন নিয়ে, আরেকজন দর্শক ওয়েটিং এ আছেন অনেকক্ষণ ধরে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভুল করে যদি কখনো আর পাগলি ছুরাইয়া এই গানটি। অনেক ধন্যবাদ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আস। এরকম করে সাথে থাকুন। আমরা কি পাগলি শুনবো এখন? পাগলি সুরাই আমরা আমাদের ম্যানেজার যিনি আছেন, ব্যান্ড ম্যানেজার, ওকে, সে চাচ্ছে না এখন একটু করতে। আমি আম সো সরি, আমি করব অবশ্যই। আপনি এই গান না হোক, অন্য কোনো গান দিয়ে আপনার মন ঠিকই ভরবে, একটু ভালোও লাগবে। একটু একটু পর আমরা এটা অবশ্যই করব। উনি যেহেতু খুব করে বলছিল যে এখনই শুনতে চান, আমি আরেকটা গান যেটা ছিল ভুল করে যদি কখনো, যেটা আমার প্রথম মৌলিক গান, সেটা শুনিয়ে দিই। ঝটপট রিকোয়েস্ট শুনাই দিলেই ভালো, ডিউ থেকে থাকে। আচ্ছা, এই গানটার কথা লিখেছেন সাগর চৌধুরী, সুর সঙ্গীত করেছেন এই সাইড টুটুল, এবং যেখান থেকে আমার শুরু, NTV Close Up 2008, এবং প্রথম মৌলিক গান যার পর থেকে মানুষ আমাকে অনেক অনেক স্মৃতি পছন্দ করে বা গান শুনতে চায়। সো সবার জন্য গাইছি। ওকে, আমি
ভেরি ফার্স্ট ট্র্যাক ইজ বলবো যে ফর অল, এটা হলো টার্নিং টিউন একটা, সত্যি কথা যে লিজাকে প্লিজার গান দিয়ে সবাই চেনে, এবং স্টিল টিল নাও তোমাকে এই গানটা কিন্তু রিকোয়েস্ট করে প্রচুর, রাইট? যখন স্টেজ করো এবং প্রোগ্রামে শুরুটাই হয় আসলে এই গানটা দিয়ে সব জায়গায়। ওকে, অনেক অনেক স্মৃতি নিশ্চয়ই আছে এই গানটা নিয়ে, সেগুলো শুনবো। আজকে তো কথা বলতেই দিবে না, দর্শক একের পর এক ফোন করছে, অনেক ভালোবাসা দর্শকের। কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, সালামুন, শুভ রাত্রি। হ্যাঁ, টুটুল, কি অবস্থা? হ্যাঁ, ভালো। আমি যে লাইন পাবো আমি ভাবতেই পাইনি, এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি। হ্যাঁ, যেহেতু লিজাপু আসলেই তো লাইন সহজে পাওয়া যায় না, লিজাপু আমাকে চিনে। লিজাপু, সালামুন, শুভ রাত্রি। ভাই, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো, আপনিও আশা করি ভালো আছেন। আপনার কাছে একটাই গান রিকোয়েস্ট করবো, গানটা যতই রাত হোক আমি গানটা শুনেই ঘুমাবো। গানটা ছিল গহিনে বালু চরে, ওই গানটা যে আমি দেখি আমি রোদ্দুরে। হ্যাঁ, এই গানটা গাইলে অনেক খুশি হব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, সুন্দর রিকোয়েস্ট একটা। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আস টুডুল, সবসময় এরকম সাথে থাকবেন নিশ্চয়ই। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো। জি জি, হ্যালো, হ্যালো, জি, শুনতে পাচ্ছি, কে আছেন আমাদের সাথে? বলেন, শুনতে পাচ্ছি। সেই হিসেবে টেলিভিশনে বসলাম, আপনার নিয়মিত তো গান সবগুলি দেখি, আপনার পছন্দ মতো একটা গান যদি শোনাইতেন আর কি। আচ্ছা, ওকে, পছন্দ মতো গান শোনাবো। All right, thank you so much for calling us. সাথে থাকুন শেষ পর্যন্ত। তোমার তো তোমার সব গানই পছন্দ, আই গেস। সো আচ্ছা, এখন কোনটা শুনবো বলো? এখন যেটা রিকোয়েস্ট করেছে সেটাই করে ফেলি। কোনটা? তারই দেখি আমি রোদ্দুরে, গহিন বালুচর ফিল্মের একটা গান। এবং আমি সব সময় বলি যে আমার বাংলাদেশি চলচ্চিত্রের মধ্যে আমার one of the best, আমার আমার ফেভারিট একটা চলচ্চিত্র এটা, গহিন বালুচর, বদরুল আলম সৌদ পরিচালিত, এবং গানটির কথাও লিখেছেন বদরুল আলম সৌদ, সুর সঙ্গীত করেছেন আমাদের সবার খুব পছন্দের ইমন সাহা। ওকে, সো তাই দেখি আমি রুদ্রি গেয়ে ফেলি, আর ওয়েট করাচ্ছি না টুটু ভাইকে। চলো, thank you.
কিছু জানি কখনো বা চোখে চোখে আসি আমি স্বপ্ন প্রচণ্ড ভালোবাসাময় একটা গান, যে ভালোবাসতে জানে সেরকম বিশেষণগুলো আসলে ব্যবহার করতে জানে। অন্য যে কোনো ফিল্মের গানের চেয়ে এই গানটা একটু ডিফারেন্ট, একদমই কেমন যেন গানটা আনন্দের, আবার ইনস্ট্রুমেন্টগুলো মিউজিকগুলো বাচ্চা মনে হচ্ছে যে একটা একটা বিষাদ একটা স্যাড। আবার আমার কাছে তো রাজস্থানে আছি কোনো মরুভূমিতে এরকম মনে হচ্ছে। আমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ট্রাই করতে পারবেন এবং জানিয়ে দিতে পারবেন লিজাকে আপনাদের ভালোবাসার কথা, কারণ আজকে আমাদের সাথে লিজা রয়েছে। আর একবার ওয়েলকাম ব্যাক সিস্টা, এখন কোনটা গাবা বলো? এখন যে গানটা করতে চাই, আমার খুব ভালো লাগছে যে যে গানগুলো রিকোয়েস্ট আসছে এবং গাইছি সবগুলো আমার নিজের গান। আচ্ছা, এটা এটা খুব একটা ভালো লাগার। এবং সেই প্রেক্ষিতেই আরেকটা গান, সেটা আমার গত ডিসেম্বরে রিলিজ হয়েছে, 15ই ডিসেম্বর। মুক্তিযুদ্ধের গল্পকে ডিপেন্ড করে আমরা একটা মিউজিক ভিডিও করেছিলাম, ডিএমএস এর ব্যানার থেকে বের হয়েছে তোমার স্মৃতিটুকু। এই গানটা আগে কখনোই গাই নাই, মানে আমি রেকর্ড করেছি বাট লাইভে গাইনি। আমার জন্য গাচ্ছো তাই তো? লাইভ, হ্যাঁ তোমার জন্য গাচ্ছি। ওকে, লাইভে প্রথম পারফর্ম করছি আজকেই। আর এই গানটার কথা লিখেছে রবিউল ইসলাম জীবন, আর সুর করেছে আমাদের ওপার বাংলার আকাশ সেন, আর সঙ্গীত করেছে সাজিদ সরকার। আমরা গানটা শুনি। ওকে, কিছু অনেকে ভাবে আড়াল হয়ে যায়, অনেকে কিছু অনেকে ভাবে আড়াল হয়ে যায়, শুধু তোমার স্মৃতিটুকু মনে রয়ে যায়, শুধু তোমার স্মৃতিটুকু মনে রয়ে যায়। ছোটখাটো কিছু ভুলে উড়ে যাওয়া ঝরা ফুলে, ছোটখাটো কিছু ভুলে উড়ে যাওয়া ঝরা ফুলে, ভাবনা আমার আজও তোমার হাওয়ায় বয়ে যায়, শুধু তোমার স্মৃতিটুকু মনে রয়ে যায়, শুধু তোমার স্মৃতিটুকু।
এটার মিউজিক ভিডিওটা ভীষণ সুন্দর, গল্পটা ভীষণ সুন্দর। আমরা যারা দেখেছি ইউটিউবে, যারা দেখেনি তারা দেখে নেবেন দর্শক। আর যারা যারা ফোন করছেন, আপনাদের রাগ করার কিছু নেই, আমি এখন একটা ফোন নিচ্ছি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি ফারিয়া থেকে বলছি। ওকে, কথা বলুন, নিজা শুনছেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? একটু না, পুরোটাই শোনাবে লিজা, সাথে থাকুন শেষ পর্যন্ত। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আমি শিওর যে বাসার সবাইকে নিয়ে দেখছেন টেলিভিশন। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি নুসাত তাবাসসুম প্রমিতি, আমি ক্লাস 3 তে পড়ি। ওরে বাবা, ও আচ্ছা, কই চিটি পড়ি? আপনি এত বড় অডিয়েন্স হয়ে এত রাত পর্যন্ত জেগে জেগে আমাদেরকে দেখছেন, তার জন্য থ্যাংক ইউ। কথা বলুন, নিজা আপু শুনছে। হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আপনার অনেক আপু, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আমি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ওকে, আমি তোমাকে খুব পছন্দ করি। ও, আমিও তোমার গলা শুনেই তোমাকে অনেক পছন্দ করা শুরু করেছি। ও ও, বলো বলো, কোনো গানের রিকোয়েস্ট থাকলে বলো। আমি আপনার পাগলি সুরাইয়া গানটা সবসময় শুনে আমার খুব ভালো লাগে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তুমি সাথে থাকো, পাগলি সুরাইয়া হবে। তোমার নাম পাগলি সুরাইয়া রেখে দাও এখন থেকে, আমার মনে হয়। ওই তো স্টেজে গেলে যখন মানে ওপেন এয়ার কনসার্ট থাকে,
তখন সব পাগলি সুরাইয়া হবে। কেউ কি আজ পর্যন্ত বলেছে স্টেজে আসছে পাগলি সুরাইয়া? বলে 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 দিস বলে পাগলি সুরাইয়া হবে, পাগলি সুরাইয়া এসছে, এরকম অনেক অনেক সময় বলে। ওকে, গানের নামে যখন সবাই ডাকে এটাও একটা অন্যরকম ভালো। একদমই তাই। ওকে, তার কাছে আপনার শুনতে চাও যে কোনো গানের রিকোয়েস্ট, কারণ এটা আমাদের লাস্ট পার্ট। ওকে, চলো কোনটা দিয়ে শুরু করবে? এবার একটা ফিল্মের গান করতে চাই। ফিল্মে তো অনেকগুলো গান গাওয়া হয়েছে, সেই 11 বছরের মধ্যে অনেকগুলো গান গাইছি মাশাআল্লাহ। সো সেখান থেকে আরেকটা পছন্দের গান, এটা সুলতানা বিবিয়ানা মুভির গান। গানটার টাইটেল হচ্ছে এক পলকে ভালোবেসে। গানটির কথা লিখেছে সুদীপ কুমার দীপ, সুর সঙ্গীত করেছে আমার ফেভারিট ইমন সাহা। যাই, হ্যাঁ, ওকে। জুড়ে
দেশে হাঁটি হাঁটি পায়ে পথ চলতে এসে ঝুপি ঝুপি কিছু কথা বলতে এসে হাঁটি হাঁটি পায়ে পথ চলতে এসে Nobody was prepared to finish it. Okay, একজন দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা আব্দুল হাকিম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য স্যার, কথা বলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো, আমি তোমার চাচু, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আচ্ছা, ওকে, কেমন আছো তুমি? অনেক ভালো আছি। হ্যাঁ, তোমার আমি লাইভ দেখতেছি, তোমার গান খুব ভালো লাগছে, তোমাকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আর একটা গান আমার অনুরোধ, ও পাখি তোর যন্ত্রণা, এই গানটা তুমি। আচ্ছা, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমার মনে হয় লিজা এই গানটা ক্লোজ আপ এর কোন একটা ইয়েতে কি গেছিলে, সেই যে কেন হলো না, সেই যে কেন হলো না। আচ্ছা অল্প করে একটু শুনে দিই। আচ্ছা, ওকে। যখন তখন তোর জ্বালা তো ভালো লাগে না, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না, যখন তখন তোর জ্বালা তোর ভালো লাগে না, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না। বাহ, একদম গরম গরম রিকোয়েস্ট, গরম গরম গান। যারা আছেন আমাদের সাথে তারাও গরম গরম কল করছেন, একটা গরম গরম কল রিসিভ করি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, 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 হ্যাঁ শুনতে পাচ্ছি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আমি মিসেস নলক বলছি, ঢাকা থেকে। আরে বাবা, ভাবি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমার পাগলিটাকে তো অনেক সুন্দর লাগতেছে, আমার অনেক সুন্দর করে গাচ্ছিও। থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম, স্পেশালি থ্যাংকস টু এনটিভি, এত সুন্দর একটা আয়োজন করেছে আজকে, আর সবাই অনেক ভালো বাজাচ্ছে। আর ভাবির একটা রিকোয়েস্ট আছে, ভালোবাসা বলা হয়ে যাক। ওরে, ভালোবাসি বলা হয়ে যাক। আচ্ছা, ওকে, এটাই করব। ফোনে ছিলেন আমাদের এই পরিবারের সদস্য, আমাদের প্রথম ক্লোজ আপ ওয়ানের বিজয়ী নলক বাবু, তার সহধর্মিনী, তার সহধর্মিনী। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকুন শেষ পর্যন্ত। আমরা কি এখনই শুনবো? হ্যাঁ, ভালোবাসি বলা হয়ে যাক যেহেতু রিকোয়েস্ট করেছে। ওকে চলো, এটা গত এক দু বছর আগে রিলিজ হয়েছে, ভালোবাসি বলা হয়ে যাক। আমি উল্টাপাল্টা করি সব, মনে থাকে না কবে কোনটা রিলিজ হয়েছে। শুভ পরে আমার ছোট ভাই পরে বকাঝকা বলে, হ্যাঁ তুমি এটা ভুল বলছো, এটা ভুল বলছো। কথা লিখেছেন ইস্তিয়াক আহমেদ, সুর সঙ্গীত করেছেন বেলাল খান। ওকে, ঠিক আছে। পাশাপাশি পূর্ণ
এখানে বা অসম্ভব সুন্দর, এগুলো ছাড়া আমার আর কিছু বেরোচ্ছে না আজকে, স্পিচলেস। আর নয়ন ভাই তো খুব ভালো বুঝতেছে আমার এক্সপ্রেশন। আচ্ছা, আমরা একটু সবার সাথে পরিচয় হয়ে নিই। হ্যাঁ, রিজাপু, আমাদের সাথে যারা আছেন তারা সবসময় আমার এবং তাদের সুখ দুঃখের সাথী। আমরা একসাথেই মনে হয় যে এই সিজনটা শুরু করে সবসময় আমরা মিউজিক টিম, আমরা যারা যারা আছেন তারা অলমোস্ট সবাই জানে আমার সাথে কারা কারা সবসময় প্লে করে, এবং আমাকে যারা যারা চিনে পছন্দ করে তারা তাদেরকেও জানে। আবার নতুন করে একটু অল্প করে বলে দিই, একসাথে কিবোর্ডে আছে নয়ন, ওয়াহিদ, ওকে ওয়াহিদ বলতে হবে, আচ্ছা ওকে, লিড গিটারে আছে
পলাশ ফারুকি, ফারুকি আজব পলাশ না কি জানি, পুরা নাম বলা ভালো। ওকে, অক্টোপ্যাডে আছে রাকিব, রাকিবের পুরো নাম কাজী রাকিব হোসেন। আচ্ছা হোসেন, আচ্ছা। তারপরে আছে আমাদের সাথে বেস গিটারে ইংলিশ ম্যান, আমরা সবসময় বলি জাহিদুল ইসলাম রতন। ওকে, এবং লাস্টে যে পার্কেশনে যে যিনি আছেন, মাজেদ এমিলি, সবার বড় বড় নাম। সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমার সাথে সবসময় সঙ্গ দেওয়ার জন্য, সাথে থাকার জন্য অবশ্যই। এবং ভালো আছে ফারজানা বৃতি হজম করো যেটা বলছি, গানে যাই। এটা কি শেষ গান? না না না, আরো আরো দুইটা গান শুনতে হবে। এটা, এই গানটার নাম হচ্ছে নেশা নেশা, এটা আমার প্রথম সলোর গান। এই গানটার কথা লিখেছে ফয়সাল রাব্বিকিন, সুর সঙ্গীত করেছেন তৌসিফ। ওকে, আহ
একদম মানে একটা কনসার্ট ফিল ছিল পুরোপুরি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ দর্শক যারা যারা আমাদের সাথে ছিলেন, এতক্ষণ আমাদেরকে ভালোবেসেছেন, এরকম ভালোবাসাটা সবসময় অব্যাহত রাখবেন। লিজার কাছে শুনতে চাই কেমন লাগলো এবং দর্শকদের কিছু বলা আছে কিনা। ভালো লেগেছে, ভালো লাগানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব, ভীতি ভয় দূরে থাকার দূরে থেকে। আর যার আমি বলবো অতটুকুই যে আমরা এখনও পুরোপুরি আমরা লকডাউন করিনি আমাদের দেশ। আমরা যে যতটুকু না করলেই না ইমার্জেন্সি যেগুলো, সেগুলো যাতে আমরা বাইরে না যাই, ঘরের মধ্যেই বেশি বেশি থাকি। যদিও আমরা আজকে এখানে বসেছি, এটাও আমাদের জব কাজ, সো আমরা এসেছি। যখন সব বন্ধ হয়ে যাবে তখন প্লিজ এটা একটু মানার চেষ্টা করবেন, ক্লিন থাকবেন সবাই। অ্যাজ আমরা এখান থেকে বের হচ্ছি, আমরা যখন ঢুকছিলাম তখনও কিন্তু আমরা হাত স্যানিটাইজ করে ঢুকছিলাম। আমরা যতটুকু পারি জায়গা, নিজের জায়গা থেকে সেফ থাকার চেষ্টা করছি, আপনারাও তাই করবেন। আপনাদের সবার ভালো, আমাদের সবার ভালো, আমরা সবাই মিলেমিশে ভালো থাকতে চাই। আর ধন্যবাদ দিতে চাই তোমাকে অবশ্যই, সুন্দর করে আমাদের এই আয়োজনকে এগিয়ে নিলে সামনের দিকে টুকটুক টুকটুক করে। আর যারা অডিয়েন্স ছিলেন, দর্শক ছিলেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। ওই অতটুকুই বলা যে মানে স্টে সেফ অবশ্যই। আর ক্যামেরা পিছে সাউন্ডে যিনি ছিলেন, প্রডিউসার থেকে সবাই, সবাইকে আমাদের সবার পক্ষ থেকে ভালোবাসা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। লাস্ট গানটা শুনতে শুনতে আমরা বাইরে যাবো, তার আগে দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আজকে এখানেই সাইন আউট করছি। আগামী সপ্তাহে ঠিকঠাক 11:30 বাজে কিন্তু এনটিভির পর্দায় আপনাদের জন্য মেটাডোর আইটিন টেনিস বলগাম প্রেজেন্স মিউজিক অ্যান্ড রিদমের আয়োজন নিয়ে ফেরত আসবো। আর লিজা যেটা বললেন, আমরা সবাই যেটা চেষ্টা করছি, আমরা সবাই জানি সেলফ স্যাটিসফ্যাকশন একটা কথা, কিন্তু তার থেকেও বেশি কথা হলো এখন আমাদের দরকার সেলফ সেফটি। গুড নাইট অ্যান্ড হ্যাভ আ হ্যাপি লাইফ। চলো আমরা কোনটা শুনবো, ওই যে শুরুতে যিনি অনেক রিকোয়েস্ট করেছিলেন, সরি আমি আসলে শেষে করছি আপনার জন্য গানটা, পুনঃপ্রচার যখন হয় বা ইউটিউবে এই গানটা আছে অবশ্যই আপনি শুনবেন, ভালো লাগবে। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত করেছেন আরিফিন রুমি, এটা আমার সেকেন্ড সলো গান পাগলি সুরাইয়া। ওকে চল